উৎসবের মাধ্যমে এই এলাকায় শিক্ষা, সংস্কৃতি ও কৃষককে উজ্জীবিত করেছে মেলা কমিটি। মুখ্যমন্ত্রী মানুষের কাছে আবেদন করেছেন যে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। এই মেলা কমিটি তা ট্যাবলোর মাধ্যম করে দেখিয়েছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃতীয় বর্ষের খণ্ডরুই পৌষ পার্বণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থেকে এমনটাই মন্তব্য করেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান। তিনি বলেন, মানুষের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে এই মেলা কমিটি, এখানে সংস্কৃতি বিষয়ে চর্চা হবে। এই এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য এই মেলা খুবই গুরুত্বপূর্ণ। সর্বধর্ম সমন্বয় রেখে এই মেলা চলছে। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, খণ্ডরুই মিলন সংঘ ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত হয়েছে এই পৌষ পার্বণ উৎসব। 8 দিন ধরে চলবে এই মেলা। রয়েছে শতাধিক সরকারি ও বেসরকারি স্টল, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ে রয়েছে প্রদর্শনী। সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক পবিত্র সরকার, দাঁতন 2 নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব, দাঁতন 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মুর্মু, ব্লক স্বাস্থ্য আধিকারিক নীলয় কুমার দাস, ব্লকের কর্মাধ্যক্ষ শেখ ইফতেকার আলী, আয়োজক সংস্থার প্রধান উদ্যোক্তা সন্দীপ মাইতি, আয়োজক সংস্থার সভাপতি সুব্রত সামন্ত এবং সম্পাদক দেবকিঙ্কর পণ্ডা প্রমুখ। আমাদের বা আমি তো আমার বক্তব্যে একদম এই খণ্ডরুই মিলনী সংঘ পাঠাগারের তাদের যে উদ্দেশ্যের কথাটা তো আমার বক্তব্যের মাধ্যমে আমি পরিষ্কার এলাকাবাসীর কাছে তুলে ধরেছি, যে আজকে শুধু মেলা উৎসব প্রাঙ্গণ নয়, মেলার মাধ্যমে আমাদের গ্রামীণ যে অর্থনীতি সেই অর্থনীতিকে শক্তিশালী করার একটা প্রাণকেন্দ্র। এই এলাকা কৃষি এলাকা, কৃষির উপরে তার একটা প্রভাব এই উৎসব কমিটি একটা ফেলার চেষ্টা করছে। মৎস্য চাষের উপর, শুধু মৎস্য চাষ কৃষি নয়, সব থেকে বড় হচ্ছে যে বাল্য বিবাহ রোধ গ্রামের দিকে, যে কম বয়সের মেয়েদের বিয়ে হয়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কন্যাশ্রী প্রকল্প চালু করে এটাকে রোধ করার চেষ্টা করেছেন এবং প্রায় রোধ হয়ে গেছে। এলাকার মানুষকে কনসাস হতে হবে, সচেতন করে গড়ে তোলার ক্ষেত্রে এই পৌষ পার্বণ উৎসব কমিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি। গ্রামীণ এলাকায় শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না, তাহলে মেলার মাধ্যমে কি করে? মেলার মাধ্যমে যে কর্মসংস্থানের সৃষ্টি হবে, আজকে সেলফ হেল্প গ্রুপ, যে কুটির শিল্প, হস্তশিল্প, যেটা আমাদের খাদি গ্রাম উদ্যোগ সংঘ থেকে যিনি এসেছেন তিনি বললেন না, যে একটা আমাকে যদি একদিন সময় দেওয়া হয় তাহলে কর্মসংস্থানের বিষয় নিয়ে আমরা এটা মানুষকে, যুবকদেরকে আমরা সচেতন করে গড়ে তুলবো। রাজ্য সরকার যে মেলার পক্ষ থেকে যে বিভিন্ন সাহায্য সহযোগিতা করছে, তো এই ক্লাব কি রাজ্য সরকারের সহযোগিতা পাচ্ছে বলে মনে হচ্ছে? না, সেই সময় এই ক্লাব কোনো যোগাযোগ করেনি। হ্যাঁ, এখন তো সেই স্কিমটা বন্ধ হয়ে গেছে, সেই স্কিম চালু থাকলে নিশ্চয়ই এই ক্লাব পেতো আর কি। খণ্ডরুই মিলন সংঘ পাঠাগার নিশ্চয়ই আমরা দিতাম, এরা অনেক ভালো কাজ করছে, শুধু মেলা নয়। আপনার বিধানসভা এলাকায় অনেক ক্লাব দাবি করছে যে তারা রাজ্য সরকারের কোনো অনুদান কিংবা সাহায্য সহযোগিতা পাচ্ছে না? না, অনেক ক্লাব পেয়েছে এবং যারা পেয়েছে তারা ভালো কাজ করেছে, সমাজের শিক্ষা সংস্কৃতি থেকে শুরু করে বিশেষ করে এই সরকারের যে কর্মসূচিগুলো থাকে, যেমন 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই বিবেকানন্দের জন্ম বিবেক চেতনা উৎসব, আজকে সেই ক্লাবগুলো কি সুন্দর করে পালন করে থাকে। যদি কোনো দিন মোহনপুর যান, আমার বিধানসভার মধ্যে দেখে আসবেন সেখানকার ক্লাবগুলো কি সুন্দর করে তারাশেরা করে, এবং সাবড়াতেও হয়, এখানে দাঁতন 2তে অনেক ক্লাব আছে, হরিপুরে আছে, তারা সুন্দর করে করে। হ্যাঁ।